হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তা আজকে আমি যেটা দেখবো, কমলা লেবু খোসার উপকারিতা। তা এটা কিন্তু বাজার থেকে আমরা জাস্ট একটা কমলা কিনে নিচ্ছি 30 টাকা দিয়ে। জাস্ট আপনারা কিন্তু এরকম একটা কমলা লেবু কিন্তু বাজার থেকে কিনে আনতে পারেন। আর এই কমলা লেবুটা কিনে এনে আপনারা কী করবেন আমি সব ইন ডিটেল কথা বলবো আপনাদের মাঝে। তবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন আমরা বলছি কমলা লেবুর খোসার উপকারিতা। প্রথমে এই কমলা লেবুটা জাস্ট এই অংশটা এখানে ভালোভাবে কেটে নিন। জাস্ট এই খোসাটা, খোসার কিন্তু দুইটা অংশ, একটা আপনারা কিন্তু উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খোসার উপরের অংশ, আর যেটা ভিতরে আছে সেটা খোসার নিচের অংশ। তা আমি বলবো যে খোসার যে নিচের অংশটা আছে সেইটাকে, সেইটা দিয়ে যদি আপনি যদি দাঁতটা ঘষেন, তাহলে দেখবেন দাঁতের যে কালো দাগগুলো আছে এগুলো কিন্তু দূর হয়ে যাবে। তা জাস্ট আমরা কমলা এনে আমরা কিন্তু কমলার উপকারিতা পেতে পারি, এবং কমলার যে কমলা লেবুর যে খোসা সেটারও কিন্তু উপকারিতা আমরা কিন্তু পাচ্ছি। তা সো আপনাকে কিন্তু এটা প্রতিদিনই কিন্তু খাবারে রাখতে হবে। আর অনেকে মনে করেন যে দাঁতগুলো অনেক বিশ্রী হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, হলুদ টাইপের হয়ে গেছে, তারা কিন্তু এটা কিন্তু রেগুলার ব্যবহার করতে পারে। একটি কমলা চোষা, মানে খোসা দিয়েই কিন্তু আপনি কিন্তু দুইবার ব্যবহার করতে পারেন দিনে। তো মোটামুটি আপনি দুইবার তিনবার পর্যন্ত ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো আপনারা কিন্তু এই মুখ উপরের যে এই অংশটা, সেই অংশটা না, এই এটা ফুটা করলে যে ভিতরে যে একটা অংশ থাকে, মানে একটা আশা অংশ, সেই অংশটা দিয়ে আপনাকে কিন্তু দাঁত ঘষতে হবে মিনিমাম 20 মিনিটের মতো। তা আপনি যদি এইভাবে যদি 20 মিনিটের মতো, যদি 1 সপ্তাহের মতো যদি আপনি যদি এটাকে কাজে লাগান, তাহলে দেখবেন আপনার দাঁত কিন্তু সবার দাঁতের চেয়ে কিন্তু অনেক ঝকঝকায় এবং সুন্দর এবং দেখাচ্ছে। তো অনেকে যেটা করে থাকেন যে কোনো ডেন্টিস্টের কাছে যে কিন্তু দাঁতটা কিন্তু স্কেলিং করে নিতে সুন্দর করে না, এখন থেকে আপনি বাসায় বসে কিন্তু শুধুমাত্র কমলা লেবুর খোসার মাধ্যমে কিন্তু আপনার দাঁতটাকে ঝকঝকে এবং আকর্ষণীয় করতে পারেন। তা আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। আর ভিডিও থেকে যদি আপনি 1% শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন।